আমরা এখন সাগ্রাদা ফ্যামিলির সামনে আছি, দেখতেছেন লিও মেসির একটা ইয়ে। এখানে সব মনে হয় লিও মেসির টি শার্ট, এটা মেসির না কে জানে। আচ্ছা যাই আমরা, এখানে লেখা আছে 2005-2006। হ্যাঁ লিও মেসি দেখতেছেন, ওয়াও। এখানে কা এটা কার, এটা কোমেন, কোমেনকে দেখতেছেন। এরপর এই জায়গা তার একটা আছে, এটা হচ্ছে জোয়ান কুপ। জোয়ান কুপের শার্ট দেখতেছেন আপনারা, আসলে আপনারা তো দেখতেছেন না ক্লিয়ার রোদের কারণে, আমি কিন্তু ক্লিয়ার দেখতেছি। ওয়াও ওয়াও ওয়াও, মানে এগুলা দেখতেছেন, এখানে লেখা আছে, পড়তে চাইলে পজ করে পড়তে পারবেন। এরপর এই জায়গাটা আছে লেজিসলাও কুবালা, এই জায়গাতে এই জিনিসটা কি এফসিবি বার্সাকে নিয়ে করা হয়েছে দেখতেছেন। এফসি বার্সা এফসিবি ল্যাব, উপরে কি দেখি দেখতে আসো তো, আমরা উপর থেকে একটু দেখি। হ্যাঁ এফসিবি ল্যাব না, এফসি বার্সেলোনা ল্যাব। ওয়াও 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 ওয়াও, উপরে এটা কি, দেখতেছেন এগুলা বার্সার যত হিস্টোরি আছে, এগুলা কাছাকাছি থাকাটা একজন ইয়ের কাছে কতটা ইম্পর্টেন্ট। পেলে আমি একটু ধরো এভাবে আমার দিকে ভিডিও ভিডিও করা, এখানে ফারদিন পাগল হয়ে গেছে, আসি পাগল হয়ে গেছে, এমনি লাইটের ফ্ল্যাশে তো পরে পুরো জল চাই জল চাক। দেখতেছেন এরা আচ্ছা, নিচে হচ্ছে স্টোর, বার্সা স্টোর দেখতেছেন, কিন্তু কিনতে পারবেন বার্সা অফিসিয়াল প্রোডাক্ট। আমি দিকে দাঁড়াও, কই তো এটাই। আর এই যেমন এই ছবিটা দেখেন, বার্সা 1995-96-97-98-99-99, মানে 94-95, মানে পুরো ভিনটেজ ব্যাপার স্যাপার। বাবা এসব প্লেয়ার কয়টাকে কে চিনেন এখানে, খুব টাফ বলা না। রিয়েল সিগনেচারগুলো এখানে কালেক্ট করা যায় প্রত্যেকের অটোগ্রাফ প্লেয়ারদের। এখানেও দেখতেছেন আসলে পুরাই একটা ব্যাপার স্যাপার আর কি, বর্তমান এখানে কেউ তেমন নাই, এখানে সবগুলো আগে যারা এখন প্রায় কোচ লেভেলে চলে গেছে আর কি সব প্লেয়ার। তো আমি তো আমাদের ভিডিওটা এখানে শেষ হচ্ছে, চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিওটা লাইক সব করে দেবেন। আসতেছি আমরা, টাটা।